আজকে 19 ডিসেম্বর রবিবার, আর আমি বলছি আলমামুন আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ডের ডাবলিন। এটা হচ্ছে স্টিফেন গ্রিন পার্ক। আজকে টেম্পারেচার হচ্ছে 6 থেকে 9 ডিগ্রি, বর্তমানে এখানে আছে 8 ডিগ্রি, বাট আমি ফিল করতেছি 0 ডিগ্রির মতো, অনেক ঠান্ডা। তো এই পার্কটা হচ্ছে ডাবলিন সিটি সেন্টারে অবস্থিত। এটা মোটামুটি অনেক বড়ই আছে, আজকে ছুটির দিন, এদেশে সানডে, স্যাটারডে সানডে ছুটির দিন, ক্রিসমাস আসছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস আপনারা জানেন। আর এখন বাজে দুপুর 2টা, তো মানুষ থাকার কথা কিন্তু আবহাওয়া ওইরকম ভালো না, দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন, তার উপরে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো তারপরেও মানুষজন বের হবে একটু পরে, মেবি 4টার দিকে বের হবে, যেহেতু এটা সিটি সেন্টার, অনেক মানুষই এখানে ম্যাক্সিমামই যারা আসে বসে ঘুরে, ফরেনার বেশি যারা বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে। আসলে সুন্দর করে বানায় রাখছে কিন্তু মানুষজন বেশি দেখা যাচ্ছে না, অনেক বেঞ্চ টেন্স আছে। আমি এখন অবস্থান করতেছি পার্কের মধ্যবর্তী জায়গায়, একদম মাঝখানে। মাঝখানে ফুলের গাছ আছে কিন্তু ফুল নাই, কারণ কয়দিন পর পরে ফুলগুলোকে উঠিয়ে ফেলে আবার নতুন ফুল গাছ লাগানো হয়। এখন মোটামুটি ফুল নাই বললেই চলে, ইভেন পানির ফোয়ারাটাও বন্ধ করে রাখছে, কারণ আজকে ছুটির দিন তো এটা চালায় না। এটা মানডে টু ফ্রাইডে এই পানির ফোয়ারা, অন্যান্য যেগুলো আছে এগুলোকে ইয়ে করা হয়। তো আবহাওয়া খুবই খারাপ, আকাশ দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা, পুরাই মেঘাচ্ছন্ন, অন্ধকার। তো আমি জাস্ট হাঁটতে বের হইলাম, বাসায় কোনো কাজ নেই। তো পাশাপাশি হাঁটার জন্য জায়গা আছে, আমি ওইটাকে আজকে ইউজ করি না, আজকে পার্কে আসলাম যে দেখি আপনাদের সাথে পার্কটা একটু দেখাই, শেয়ার করি, আর আমি নিজেও একটু হাঁটি, মজা করি। এগুলোকে বলা হয় সিগল, যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ঝুম করে দেখাই, এগুলো সচরাচর দেখা যায় আয়ারল্যান্ডে, পাখির অবাধ বিচরণ এই দেশে, কারণ পাখিকে কেউ হত্যা করে না, মারে না, এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ, সেজন্য অনেক পাখি দেখা যায়। আমি যদি একটু এই পাশে যাই, ধৈর্য ধরে দেখতে থাকেন, এই পাশে পানির ভিতরে অনেক সিগল, এগুলোকে সিগল বলা হয়, এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, শুধু সিগলই না, হাঁস আছে এখানে, রাজহাঁস আছে, তারপরে আমাদের দেশে ছোটো যে হাঁসগুলো কী বলে, পেঁচি হাঁস না কী বলে, ছোট প্রজাতির হাঁস, ওইগুলো আছে। একটু পরেই দেখাচ্ছি, তারপরে আমাদের দেশে কি বলে ডাহুক বা ডাউক বলি আমরা, ওইগুলোও এখানে দেখা যায়, তারপরে বালি হাঁস আপনি দেখতে পাচ্ছেন। এই যে একটা পাখি দেখা যাচ্ছে, এটা আসলে কিন্তু বালি হাঁস জাতীয়,
আর এই জায়গা হচ্ছে আপনার রাজহাঁস এবং পেশি হাঁস। ভালো দেখা যায় না কারণ আজকে যথেষ্ট অন্ধকার। এই যে একটা, এটা এক প্রকারের পাখি বাট হাঁসের মতো দেখতে, চক্ষু একেবারে হলুদ বর্ণের। তো পশু পাখির অবাধ বিচরণ এই দেশে। আর এদিকটা থেকে আসলে সিটি সেন্টারের থেকে স্টিফেন গ্রিন শপিং সেন্টার ওই পাশ থেকে ঢোকার রাস্তা, আর এইটা হচ্ছে মেইন আপনার পার্কের মধ্যবর্তী স্থান। আর আমি এখন এই দিকটা দিয়ে যাব, ওই দিক দিয়ে বের হয়ে যাব। অনেক বড়, কিন্তু আমি পুরোটা ঘুরব না, ওই দিকটা একটু যাব। তো দেখতে থাকেন, পার্ক, গাছপালা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা আছে, কিন্তু মানুষ নেই, মানুষ খুবই কম। তো এটাকে বলা হয় স্টিফেন গ্রিন পার্ক, ডাবলিন সিটি সেন্টারের ভিতরেই, একদম হার্ট অফ দ্য সিটির ভিতরে। এরকম অসংখ্য পার্ক এই ডাবলিনের মধ্যে আছে। তো আমি হাঁটাহাঁটি করছি, এর পাশাপাশি আপনারাও দেখতে থাকেন আসলে এই দেশের পার্কগুলো কীরকম। আমাদের দেশের পার্কগুলো আসলে একটু বেশি সুন্দর হয়, বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য ইয়া থাকে, স্ট্যাচু বা বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি তৈরি করে। আর এখানেও বাচ্চাদের জন্য খেলার মতো জায়গা আছে, ওই দিকটা দেখা যাচ্ছে ওই যে, কিন্তু খুবই সীমিত প্রসারে এগুলোকে ইয়া করা হয়। ওই রকমভাবে আর বেশিরভাগই ফরেনার ঘুরতে আসে এই দেশে। তো হচ্ছে যারা ডাবলিনে শপিং করতে আসে, এখন ক্রিসমাস টাইম, মানে আমাদের বাংলাদেশে ঈদ কোরবানির মতো আর কি। তো শপিং করার ফাঁকে একটু তারা একটু পার্কেও ঘুরে। ধনী দেশ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সৌন্দর্য বর্ধন করে এরকম রাখছে এবং জনগণের জন্য উন্মুক্ত। কোনো একটা কথা না বললেই না, আবারও বারবার বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, সরি ফর দ্যাট, বাট এখানে আসলে কোনো চোর, গুন্ডা, বদমাইশ, ইপটিজার, ডাকাত, আরও যা যা বলেন আর কি, ওই যে খারাপ মানুষ যারা খারাপ কাজকর্ম করে আর কি, আইমিন আইনের বহির্ভূত যে সমস্ত কাজ আমাদের দেশে হয় এগুলো আসলে এখানে কিছুই হয় না। এরা যদিও অমুসলিম, তারপরেও এগুলো হয় না। কেন হয় না? এর নাম্বার ওয়ান রিজন আমি মনে করি যে আইনের সঠিক বাস্তবায়ন। আইন যে ভঙ্গ করবে তাকে, অপরাধ যে করবে তাকে শাস্তি পেতেই হবে, সে যেই হোক না কেন, সে প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক আর সাধারণ জনগণ হোক, সবার জন্য আইন সমান এবং আইনের সঠিক বাস্তবায়ন এদেশে হয়, যার ফলে এদেশে অপরাধ, আমি বলতে গেলে 0% বলবো, অপরাধ নাই বললেই চলে। আপনারা হয়তো ইন্টারনেট ঘাটাঘাটি করলে দেখবেন অনেক অপরাধ এদেশে হয়, কিন্তু সাধারণ চোখে আসলে ওইভাবে কোনো অপরাধ সংগঠিত হওয়ার ঘটনা আমার চোখে এই 20-21 বছরে পড়ে নেয়, আর এখানে হয়ও না। যথেষ্ট সিকিউর কান্ট্রি, কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করবে না, যে কোনো ধরনের আনন্দ উল্লাস আপনি এখানে করতে পারেন। তো যেগুলো আমাদের দেশে ইয়ং বয়সী ছেলেমেয়েরা স্বপ্ন দেখে, যে তাদের স্বপ্নের মধ্যে কয়েকটা স্বপ্ন থাকে, আহরে
যদি গার্লফ্রেন্ড নিয়ে একা একা এই করতে পারতাম সেই করতে পারতাম, এটার জন্য 100% সিকিউর প্লেস, কারণ এটা লিগ্যাল, এখানে লিভ টুগেদার লিগ্যাল, মতামত প্রকাশের অধিকার 100% দেওয়া হয় এবং এটা লিগ্যাল। তারপরে বাংলাদেশের যুবশ্রেণীর অনেক মানুষজন স্বপ্ন দেখে আমরা যদি একটু ড্রিঙ্কস করতে পারতাম অবাধে রাস্তার মধ্যে বসে, এখানে সেটা করা যায়, এখানে ড্রিঙ্কস করা যায়, অন্যান্য আপনার যে কোনো ইচ্ছা এখানে পূরণ করা যায় ছেলেপানদের উদ্দেশ্যে আর কি, এগুলো ইয়ং জেনারেশন এর যে চাহিদা সেটা এখানে সম্ভব। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে এখানে আশাটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমি ওই বিষয়ে কথা বলতে চাই, আমি শুধু পার্কটাকে একটু নিজে দেখছি প্লাস আপনাদের সাথে শেয়ার করতেছি এই আর কি। তো এই পর্যন্তই, পার্ক অনেক বড়, আমি পুরোটা ঘুরবো না, আমি এখন বের হয়ে যাব। তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে দেখবেন, আর যদি কিছু জানতে ইচ্ছে করে কমেন্টস করবেন, আমি চেষ্টা করি আয়ারল্যান্ডের টুকিটাকি সব কিছু তুলে ধরার জন্য। আজকে এ পর্যন্তই, আবারও আমি বলছি আমার নাম আলমামুন, আমি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে বলছি। আমার একটা ছোট্ট চ্যানেল আছে, আমি কেবল শুরু করছি আর কি, এখানে কোনো রুজি রোজগারের জন্য না, এটা শুধু আমি চ্যানেলটা ক্রিয়েট করছি আপনাদের সাথে এই সমস্ত টুকিটাকি জিনিস শেয়ার করার জন্য। এই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইচ্ছে হয়, আমার ধরনের কোনো বড় ইউটিউবার হওয়ার ইচ্ছে নাই। এই হচ্ছে পার্কের পুরা ম্যাপ, এখান থেকে দেখে আপনি কোনখানে কী আছে এভাবে আপনি অনুসরণ করে যেতে পারবেন। আর দেখেন কোনো জায়গায় নোংরা নাই, বিকজ পার্কের যথেষ্ট পরিমাণে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্জ্য ফলানোর জন্য ইয়া। অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, কুকুর নিয়ে হাঁটতেছে। ওকে দেন, আবার কোনো ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।